নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ছট পূজা স্পেশাল ঠেকুয়া। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এর জন্য আমি নিয়ে নিচ্ছি 3 কাপ পরিমাণ আটা ময়দা মিশিয়ে নিয়েছি। পুরো ভর্তি ভর্তি আমি দিচ্ছি না, গলা কাপ পরিমাণ দিলাম। হাফ কাপের থেকে একটু বেশি দিয়ে দিলাম সুজি। 3 থেকে 4 চামচের মতো দিয়ে দিলাম ঘি। দিয়ে দিচ্ছি কুচনো কিশমিশ। দিয়ে দিচ্ছি কুচনো কাজু বাদাম। দিয়ে দিচ্ছি 2 কাপের থেকে কম কম চিনি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। দিয়ে দিচ্ছি মৌরি। দিয়ে দিচ্ছি ভর্তি ভর্তি 1 কাপ নারকেল কোড়া। নারকেলটা যেহেতু আমার বেশি ভালো লাগে, সেই জন্য আমি একটু বেশি করে দিয়েছি, তবে এখানে 1/2 কাপ নারকেল কোড়া দিলেও হবে। খুব ভালো করে আমি ময়ামটা 10 থেকে 15 মিনিট ধরে করে নিলাম। ময়ামটা যেমন ভালো করে না করা হলে লুচি পরোটা ভালো হয় না, ঠিক তেমনই ঠেকুয়ার ক্ষেত্রেও তাই। ময়াম ঠিক মতো হয়েছে কি না একবার মুঠো করে দেখে নিলাম। এবার খুব সামান্য সামান্য জল ছিটিয়ে ছিটিয়ে আমি একটা শক্ত ডো তৈরি করে নেব। না শক্ত না নরম, মাঝামাঝি একটা ডো তৈরি হবে। ডো আমার তৈরি করা হয়ে গেছে, 15 থেকে 20 মিনিট আমি রেস্টে রেখে দেব। একবার চেক করে নিচ্ছি যে বলের আকার দেওয়া যায় কি না। ফিরে এলাম 15-20 মিনিট পরে। এবারে ছোট ছোট বলের আকারে আমি তৈরি করে নিচ্ছি। সবগুলো আমার তৈরি করা হয়ে গেছে, এবারে আমি ঠেকুয়া তৈরি করে নিচ্ছি। কোনো রকম ছাঁচ ছাড়াই আমি তৈরি করে নেব। প্রথমে হাত দিয়ে একটু চ্যাপটা করে নিলাম, এরপর ছুরি দিয়ে শুধু একটু কেটে কেটে একদম সামান্য একটা ভীষণই সহজ একটা ডিজাইন করে নিচ্ছি। একটা ডিজাইন আমার করা হয়ে গেছে, আমি আরো একটা করে দেখাচ্ছি। আমি ছুরি দিয়ে করছি, আপনারা চাইলে কাঁটা চামচ দিয়েও করতে পারেন। সবগুলো আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে, এবার আমি ভেজে নেব। তেল খুব বেশি গরম হওয়ার দরকার নেই, অল্প অল্প গরম হলেই আমি দিয়ে দিচ্ছি ঠেকুয়াগুলো। স্বাস্থ্যের কথা মাথায় রেখেই আমি একটা ফ্রাইং প্যানে খুবই অল্প পরিমাণে তেলে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে পুরোপুরি ডুবো তেলেও কিন্তু ভাজতে পারেন। একটা সাইড ভাজা হয়ে গেছে, তাই আমি উল্টে উল্টে দিচ্ছি। দুটো সাইডই আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার এসেছে। আমি বাকি আরো কতগুলো ভেজে দেখাচ্ছি। ব্যক্তিগতভাবে আমার ঠেকুয়া ভীষণ পছন্দের। আপনারা কারা কারা ঠেকুয়া খেতে পছন্দ করেন বলবেন কিন্তু আমাকে। আমি এই ঠেকুয়াগুলো লাল লাল করে এপিটপিট করে ভেজে নিচ্ছি। যেহেতু আমি কম তেলে ফ্রাই করছি, সেজন্য মনে হচ্ছে যেন একটু পুড়ে যাচ্ছে, কিন্তু না, ওটা একদমই পুড়ে যাচ্ছে না, খেতে কিন্তু বেশ ভালো লেগেছে। চলুন আমি আপনাদের একটা ভেঙে দেখাই, দেখতেই পাচ্ছেন। আমি একটু খেয়ে দেখাই। এই যে আমি খেলাম,
এতে নিশ্চয়ই আপনারা আওয়াজে বুঝতে পারলেন কতটা ক্রিস্পি হয়েছে। এই ছিল আজকের রেসিপি, ছট পূজা স্পেশাল ঠেকুয়া। অবশ্যই আমাকে জানাবেন যে আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওয়ে।